আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো লাউয়ের পায়েশ। লাউয়ের পায়েশ তৈরির জন্য আমি এখানে একটি লাউ নিয়েছি। লাউটি অবশ্যই কচি হতে হবে। এখন লাউয়ের খোসা ছাড়িয়ে একটি পিলারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করার পর দেখতে এরকম হবে। সম্পূর্ণ লাউটি গ্রেট করা হয়ে গিয়েছে। এবার একটি হাঁড়িতে পানি গরম করে নিচ্ছি। বলগোঠা পানিতে আমি গ্রেট করে রাখা লাউটিকে 2 মিনিট সিদ্ধ করে নেব। 2 মিনিট পর হাঁড়ি থেকে নামিয়ে হালকা ঠান্ডা হলে এভাবে হাত দিয়ে নিয়ে পানি ছড়িয়ে নিচ্ছি। এবার একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এবার আমি এর মধ্যে লাউ গুলো হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার এটিকে একটি বাটিতে তুলে রাখছি। এখন একটি হাঁড়িতে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। বলগোঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/2 কাপ পরিমাণ চিনি। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভেজে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার লাউয়ের পায়েশ। এবার পরিবেশনের পালা।